আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ভাই বন্ধু কলিক, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহরবানিতে আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, আপনারা হয়তো অধীর আগ্রহ নিয়ে বসে আছেন আমার নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য, কিন্তু কোনো ভিডিও পাননি। আসলে বন্ধুরা, আমি কয়েকদিন যাবৎ সিক ছিলাম, অসুস্থ থাকার কারণে কোনো ভিডিও আপনাদেরকে দিতে পারি নাই। আর আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমার যে ক্যামেরাটি রয়েছে, অ্যাকশন ক্যামেরাটি, সেটাতে চার্জ একটু কম থাকে, তার কারণে আমি আসলে নিয়মিত ভিডিও কন্টিনিউ করতে পারছি না। এখন তো একদমই চার্জ থাকছে না। তো যাই হোক বন্ধুরা, আপনারা অনেক ধরনের প্রশ্ন করেছেন, অনেক কিছু জানতে চেয়েছেন আমার কাছে। আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি একটা একটা করে দিব, একটু ধৈর্য সহকারে শুনবেন আশা করি। হয়তো আজকের ভিডিওতে সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবো না, তারপরেও চেষ্টা করব। তো বন্ধুরা, ফার্স্ট যে আপনাদের প্রশ্ন ছিল, ম্যাক্সিমামে যে প্রশ্নটা জানতে চেয়েছেন যে আপনারা পাঠাওতে আসবেন কি না, বা এই মুহূর্তে আসলে কেমন হবে, ইনকাম সোর্স কেমন, তার আগে বলে নেই বন্ধুরা, সবারই কিন্তু পার্সোনাল মতামত থাকে, ব্যক্তিগত সিদ্ধান্ত থাকে। সেই কারণে বলবো যে আমার কথা শুনেই যে আপনারা একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন সেটা করবেন না, অবশ্যই আপনার নিজস্ব ব্যক্তিগত মতামত থেকে আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। তো বন্ধুরা, আমি সবার ফার্স্টে যেটা বলবো, সবাইকে যেটা বলবো, সেটা হচ্ছে আপনারা এই মুহূর্তে রাইড শেয়ারিং পেশায় আসার আগে অবশ্যই ভালো মতো ভেবেচিন্তে আসবেন, কারণ এই মুহূর্তে মানুষের ইনকাম অনেক কমে গিয়েছে। আপনি রাস্তায় যদি একটু বের হন, আপনার আশেপাশেই দেখেন না কেন, আপনি যদি ঢাকা সিটির ভিতরে থাকেন, দেখবেন অনেক রাইডার কিন্তু বসে রয়েছে। সেখানে হয়তো বা দেখা গেছে 10 জন 15 জন 20 জন রাইডার বসে আছে, সেখানে 2 জন কাস্টমার এসেছে। এখন 2 জন কাস্টমারের যে ভাড়া, সেটা কমতে কমতে এমন একটা পর্যায়ে যায়, তারপরেও অনেকেই এটার ভিতরে প্রতিযোগিতা শুরু করে দেয় যে কে নিয়ে যাবে, এটা হচ্ছে অফলাইনে। আর অনলাইনের বিষয়টা হচ্ছে, অনলাইনে ম্যাক্সিমামই কিন্তু এখন অনলাইনে আসতেছে না বা করতেছে না, একটা কারণে, সেটা হচ্ছে অনলাইনে হচ্ছে পার্সেন্টেজটা বেশি কাটে, আর এখন ভাড়া কিন্তু বাড়ে নাই, কিন্তু তেলের দাম কিন্তু বেড়ে গিয়েছে, মানে সব কিছুর ঊর্ধ্বমুখী দাম। কিন্তু রাইড শেয়ারিং পেশায় বা রাইড শেয়ারিং অ্যাপসের ভিতরে আপনার যে ভাড়া, এটা কিন্তু বাড়ে নাই, কিন্তু পার্সেন্টেজটা কিন্তু ঠিকই রয়েছে। ধরুন আপনি একটি রাইড পেলেন মহাখালী থেকে মগবাজার, ধরুন আমি সাপোজ দিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি, সেক্ষেত্রে ভাড়াটা আসছে 100 টাকা, কিন্তু আপনাকে পাঠাও যদি আমি চালাই, সেক্ষেত্রে আমাকে 15% ভ্যাট কাটবে, তাহলে কত থাকলো। আর যদি উবারে চালাই, তাহলে আমি 25% কাটলো। তো এইভাবে প্রত্যেকটা অ্যাপসে কিন্তু একটা পার্সেন্টেজ কাটে, সেই পার্সেন্টেজটা কাটার ফলে সারাদিন যে ইনকামটা হয়, এই পার্সেন্টেজগুলো কেটে বাদ দিয়ে তারপরে যে টাকাটা থাকে, সেই টাকাটা থেকে আপনার তেলের টাকা বা আজকে মোবিল খরচ হচ্ছে সেই টাকাটা, তারপর আপনার নিজের জন্য কিছু খাবার সেটার টাকা, এগুলো সব কিছু আলাদা করে যে টাকাটা থাকে ওইটা দিয়ে আসলে সংসার চালানোর মতো না। আপনি যদি পার্ট টাইম করেন, আপনি যদি স্টুডেন্ট হন, আপনি যদি একটা জব করেন, জবের পাশাপাশি কিছু টাইম আছে, আপনি বাসা থেকে অফিসে গিয়েছেন, আসার সময় আপনি একটা ট্রিপ নিয়ে আসলেন, সেটা ভিন্ন বিষয়। আপনি একজন স্টুডেন্ট, আপনি হাফবেলা টাইম পান, হাফবেলা আপনি বেরোলেন বাইকটা নিয়ে, একটু ঘোরাঘুরি হলো, সাথে আপনি দু একটা রাইড শেয়ারিং করলেন, ট্রিপ দিলেন, সেক্ষেত্রে কিছু আর্নিং হলো, সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি যদি পুরো ফ্যামিলিকে চালাতে চান এই পাঠাও করে, উবার করে, মানে রাইড শেয়ারিং করে, তাহলে কিন্তু আপনি মহা বিপদে পড়বেন, ভালো একটি ভুল সিদ্ধান্ত নেবেন এই বর্তমান সময়ে। কারণ আপনি এখন যদি একটা বাইক নিয়ে আপনি রাস্তায় বের হন, আপনি কখন একটা ট্রিপ পাবেন সেটা কিন্তু আপনি নিশ্চিত না, আর রাস্তায় যে কোনো বিপদ আপদ ঘটবে না বা হবে না সেটাও কিন্তু নিশ্চিত না। সবাই কিন্তু একটা টেনশনে থাকে আপনার জন্য, ফ্যামিলিতে যারা রয়েছে। তো সেই ক্ষেত্রে বলবো আপনারা এখানে আসার আগে আগে ভালো মতো চিন্তা করেন, কারণ আরও বেকার সামনে বেড়ে যাবে বা বাড়ছে অলরেডি। তো সেই ক্ষেত্রে বলবো এমন একটা পর্যায়ে চলে গিয়েছে এখন বর্তমানে রাইড শেয়ারিং পেশাটা, যে এখানে আসলে বসে থাকা ছাড়া কোনো কাজ নাই, কখন একটা কল আসবে তখন আপনি যাবেন। আর অফলাইনে যারা করতেছে ট্রিপ, যারা মারছে, তারাও দেখা গেছে প্রতিযোগিতার মতো, একটা কাস্টমার যখন আসে রাইড নেওয়ার জন্য, তখন কিন্তু কয়েকজন মিলে যায় তাকে নেওয়ার জন্য, এবং ভাড়া যদি 200 টাকা হয়, সেটা কমতে 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 এমন একটা পর্যায়ে আসে, খুবই কম একটা ভাড়ায় চলে আসে, তারপরেও কিন্তু প্রতিযোগিতা শুরু হয় যে কে নিয়ে যাবে। সো আপনি সিদ্ধান্ত নেন আপনি এখানে আসবেন কি না। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এখানে আসার দরকার নেই, আপনি যদি ওই রকমের কোনো সিচুয়েশন না পড়ে যে আপনি আসতেই হবে, এটা ছাড়া কোনো উপায় নাই, যাই ইনকাম হোক সেটাই আপনার নিতে হবে, সেই ক্ষেত্রে ঠিক আছে আসেন। কিন্তু এছাড়া যদি আপনার অ্যাবিলিটি থাকে অন্য কিছু করার, সেক্ষেত্রে আমি বলবো আপনি এই পেশাতে এসেন না। হয়তো আমার কথাটা আপনি অসন্তুষ্ট হবেন, কিন্তু আসলে এটাই সত্যি, এটাই বাস্তব। দেখুন বন্ধুরা, একটি বিষয়, আমি যে অসুস্থ আছি আজকে 3-4 দিন বাসায় ছিলাম, এই যে পাঠাও আমি রাইড করি, এই যে উবার রাইড করি,
তারা কি আমার কোনো খোঁজ নিয়েছে? কখনো নিবে না, এটা মানে রুলসেও নাই যে তারা আমার খোঁজ নেবে যে আমি কী অবস্থায় আছি। তারা কি আমার চিকিৎসা খরচ দিবে? দিবে না। তারা আমার কোনো ক্ষতিপূরণ দিবে? আমি মারা গেলে আমার ক্ষতিপূরণ হয়তো বা দিবে, জীবন বিমা টিমা যদি করে থাকে। তো আমি সেই ক্ষেত্রে বলবো, আপনি যদি একটু জব করতেন সেক্ষেত্রে কিন্তু আপনি অফিসে জানাতে পারতেন, হ্যাঁ আপনাকে একটা ব্যবস্থা করা হতো। তো এখানে যেহেতু জব মানে ওই রকম ক্যাটাগরি না, সো এখানে না আসাই বেটার। তো আপনি যেটা করতে পারেন, এই পাঠাও উবার ছাড়াও আরও বিভিন্ন ধরনের বিজনেস আছে, সেগুলোর দিকে আপনি যেতে পারেন। হ্যাঁ, পার্ট টাইম জব আছে, সেগুলোও করতে পারেন, এমনকি ফ্রিল্যান্সিংও করতে পারেন অনলাইনে। তো এগুলো নিয়ে আসলে পরবর্তীতে আমি যদি পারি আপনাদেরকে কিছু ইনফরমেশন জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।